হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, আমার ছুটির দিন, তো চিন্তা করলাম যে কিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাক ইয়ার্ডে আমি মানে কি কি প্রসেস করছি। কারণ হচ্ছে কিছু গাছ আমি লাগাইছি, আমি সরি, আমার নাক মুখ একটু ফোলা আছে, কারণ ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে। তো আমার ব্যাক ইয়ার্ডে কিছু জিনিস যে লাগাইছি, আমি এইগুলিকে কিভাবে প্রোটেক্ট করছি, আর সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাক ইয়ার্ডটা। আসলে এবছর বেশি একটা কিছু লাগানো হয় নাই, আজকে হচ্ছে মে মাসের 26 তারিখ, কিন্তু তারপরেও আমরা এখানে লাগাইতে পারতেছি না, কারণ অনেক ঠান্ডা। তো আসলে কাজের ব্যস্ততার জন্য সময় করে পারা যায় না, যে কিছুটা সময় নিজের জন্য বের করা। কারণ সকালবেলা উঠে তারপরে মেয়েদেরকে রেডি করে নিজে কাজে যাই, তো এইভাবে আসলে সময় হয় না। তো আজকে যেহেতু আমার ছুটির দিন, শুক্রবার, তো চিন্তা করলাম যে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করি। এখন এটা হচ্ছে আমার মেয়েদের জন্য দোলনা কেনা হয়েছিল গত বছরে। তো দোলনায় দোল খেতে খেতে আপনাদের সাথে কথা বলতেছি। সকালটা খুবই ভালো লাগতেছে। মেয়ে, এক মেয়ে স্কুলে গেছে, আর এক মেয়ে রেডি হইতেছে, সে খাবার খাইতেছে। তো আমি তাকে খাবার দিয়ে আসছি। আমি এখন তার সাথেও যাব, সে যেখানে দাঁড়ায়, আমাদের এক দুইটা বাড়ি পরে আমাদের মানে তাদের বাস আসে, তো ওইখানে গিয়ে একটু সময় দাঁড়াবো বাস আসা পর্যন্ত, তারপরে আমি একটু হাঁটতে বের হব। এই সকালটা মানে অসম্ভব ভালো লাগে, হালকা বাতাস, হালকা ঠান্ডা, এবং চারিদিকটা অন্যরকম একটা পরিবেশ থাকে। গাছে গাছে নতুন পাতা আসতেছে, তারপরে কোনো গাছে ফুল থেকে ফুল আসছে, মানে পরিবেশটাই এখন অন্যরকম, মানে এনজয় করার মতো। আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা লাউ গাছ লাগাইছিলাম, ওর একটা ভিডিও আমি পোস্ট করছিলাম। তো এখন হচ্ছে যে দেখেন, এই যে এখন রোদ আসছে, তাই না? এখন এই রোদটা আর একটু পরে খুব তেজি হবে। এখন মনে করেন সকাল 8টা বাজে, তো এরপরে আর কি খুব তেজ হবে। তো যেহেতু মনে করেন গাছগুলি একেবারেই ছোট, এই যে ছোট, তো এখন এটা রোদটা এত কড়া রোদ সহ্য করতে পারে না, যার জন্য গাছের পাতা মানে পুড়ে যায়। তো এরকম আমি অনেকের কাছ থেকে শুনছি যে তাদের গাছগুলি সব মরে গেছে, বেশ মানে ছোট গাছ লাগাইছে, কিন্তু আপনার এত রোদের তাপ, যার জন্য গাছ অনেকের শুনছি মারা গেছে আর কি। তো আমি আর আমার শাশুড়ি যেটা করছি, এই যে দেখেন, এইটা হচ্ছে যে প্রথম বেজে যে লাউ গাছ, কুমড়া গাছ লাগাইছিলাম, ওটা এই যে এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে, তারপরেও পাতা মরছে। ওই যে দেখেন পাতা মরছে, দুইটা পাতা মারা গেছে, তারপরে উঠতেছে, কিছু কিছু পাতা এখন উঠতেছে। তো এটা যেটা করছি, এই যে এটা হচ্ছে গার্বেজ ব্যাগ, তো গার্বেজ ব্যাগ দিয়ে এইভাবে প্রোটেক্ট করে দিছি, যেন রোদটা, ডাইরেক্ট রোদটা না লাগে আর কি। আর এটা যেটা আছে, এটা হচ্ছে টমেটোর গাছ, এই যে টমেটো। তো এটার মধ্যে যেটা করছি, এই যে দেখেন, একটু দূর থেকে দেখাই, এই যে সাইডে যে কালোটা দেখতেছেন, এই কালোটা হচ্ছে গার্বেজ ব্যাগ, আর উপরে একটা আমার শাশুড়ি একটা কাপড়ের মতো দিয়ে দিছে, যেন ডাইরেক্ট রোদটা না লাগে। এই যে এগুলো কিন্তু আমার রিউজেবল ব্যাগে করছি, গত বছর অনেক হয়েছিল। তো এই যে দেখেন, এখন কিন্তু রোদ উঠছে, ওই সাইডে দেখেন, ওই সাইডে কিন্তু রোদ দেখা যায়, এই যে। কিন্তু এইটার মধ্যে দেখেন, এই যে টমেটোর চারা, এটাই কিন্তু রোদ নাই, রোদ নাই, কারণ হচ্ছে এটাই যে আমরা কাবার করে দিছি। কারণ হচ্ছে যে আমি চাই না ডাইরেক্ট রোদটা এখনই লাগতে, কারণ লাগলে এইগুলি পুড়ে যাবে। তা মানে কিছুটা আমি গাছের সাথে আর ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট করাইতেছি, তারপরে আস্তে আস্তে দেখা গেল যে 2 ঘন্টা দেব, তারপর 3 ঘন্টা, এরপরে সব এটা মুভ করে ফেলবো। এই যে কালকে পানি দেই নেই, কারণ হচ্ছে যেহেতু কালকে একটু মেঘলা মেঘলা ছিল, তো পানি দিই নেই। বেশি পানি দিলে আবার গাছের শিকড়গুলি মানে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তো এই জন্য আর আমি পানি দিই নেই। এই যে দেখেন আমার গাছগুলো,
এটার মধ্যে হচ্ছে আরেকটা আরেক বেচে দিছি গাছ টমেটো গাছ এগুলি সব টমেটো আর এই যে দেখেন কিভাবে প্রোটেক্ট করে দিছি মানে কোন দিক থেকে যেন সূর্যের আলোটা না লাগে কিন্তু আলো বাতাস পায় আর কি তো এটা আস্তে আস্তে আমি আজকে একটু সময়ের জন্য সূর্যের আলো দিব একটু হাঁটতে যাব হাঁটার পরে তারপরে সে একটুখানি খুলে দেব যেন একটু একটু করে সূর্যের আলোটাকে অ্যাডজাস্ট করতে পারে গাছে আর এখান দিয়ে তো আমি দিব এই যে এখান দিয়ে আমি আরো টমেটোর গাছ লাগাবো আরো দুইটা ব্যাচ লাগাবো এখানে আর আরেকটা যেটা করছি সেটা হচ্ছে শিমের গাছ লাগাইছিলাম শিমের গাছ আসলে এখানে অনেকেই উঠাইতে পারে না শিমের গাছ আর লাউ গাছ এই দুইটা মানে বেশিরভাগ মানুষ উঠাইতে পারে না তো আমি যাই হোক তারপরে উঠাইছি এই যে দেখেন আমি এটা এই ব্যাচে এই যে দেখেন এই পটে দিছি এই যে এই পটটা কিন্তু অনেক বড় তো এই পটের মধ্যে দিছি দিয়ে গার্বেজ ব্যাগ এই যে দেখেন এখান দিয়ে উঠাইছি গার্বেজ ব্যাগটাকে উঠাইছি ওইখান থেকে উঠাইয়া এই যে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি এই যে আমি দূর থেকে দেখাই এই দেখেন এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই যে কাঠি দিয়ে এইটাকে এই যে এইভাবে করে দিচ্ছি এই যে দেখেন এই যে এটা করছি এই জন্য যেন মানে সেম থিং যেন রোদটা ডাইরেক্ট না পায় কিন্তু আলো এবং বাতাস দুইটাই যেন পায় কিন্তু ডাইরেক্ট যেন রোদটা না পায় যতক্ষণে গাছের শিকড়গুলি মাটির সাথে অ্যাডজাস্ট না হয় তো এই এটাকে আমি এই যাবার দেখেন ছিদ্র করে দিছি এই যে এইখানে কিন্তু আমি কিছু ছিদ্র করে দিছি এই যে এইখানে একটা এগুলি আমি ছিদ্র করে দিছি যেন বাতাসটা ঠিকমতো পাস হয় মানে এই এরকম ছিদ্র আমি অনেকগুলি করছি করে তারপরে এই যে উপর দিক দিয়ে যখন সূর্যটা মানে মাথার উপরে আসবে তখন এর আলোটা যেন পায় এই যে এটা হচ্ছে দ্বিতীয়টা আর কি এটার মধ্যে যে কিছু পাতা পড়ছে আর এটা হচ্ছে আমি লাল শাক আর পালং শাক লাগাইছিলাম তো আমি এর আগের ব্যাজে ধনিয়া পাতা লাগাইছিলাম ওইখানে খরগোশে চারবার অ্যাটাক করছে তো এখন এটার জন্য আমি এই যে দেখেন এখানে নেট দিয়ে দিছি নেটটা অবশ্য আসবে কি না আমি বুঝতেছি না ভিডিওতে তো এই যে নেট দিয়ে দিছি যে দেখেন চারপাশে খুঁটি দিয়ে নেট দিছি এখানে মনে করেন যে খরগোশ আছে তারপরে হচ্ছে কাঠবিড়ালি আছে কাঠবিড়ালিতে খুব বেশি নষ্ট করে না তবে খরগোশে বেশি ইয়া করে এই যে দেখেন এগুলি পাতা না এগুলি আসলে কি আমি জানি না এইগুলি এক একটা পরে পরে এই যে গোড়া থেকে কিন্তু আপনার গাছ হয় এই যে দেখেন এগুলি কিন্তু আমার লাল শাক উঠে গেছে লাল শাক উঠে গেছে আর হচ্ছে এই যে পালং শাক উঠতেছে এটা কিন্তু কাপড়ের এই যে এটা দেখতেছেন বেসটা এই যে দেখা যায় এই যে লাল শাক উঠতেছে আমার আর এই গ্রিনগুলি পালং শাক আর এখানে পাতা পড়ে গেছে এগুলি উঠাইতে পারতেছি না যেহেতু নেট দেওয়া আছে এই জন্য ভিতরে ঢুকতে পারতেছি না বাট একটুখানি গ্যাপ করে তারপর আমার ঢুকতে হবে এই যে কেবল উঠতেছে অবশ্য লাগাইছি অনেক দিন হয়েছে আর এই যে কালো যে বেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাপড়ের আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়ে আসছিলাম এই যে এই ঘাসগুলি আমার পরিষ্কার করতে হবে আর একটুখানি জায়গা করে নিয়ে কারণ এই যে দেখেন এইখানে আমি জোড়া দিছি এখানে এখানে এইখানে আমি জোড়া দিছি এটাকে তো এইগুলি কেটে ফেলবো কেটে তারপরে এই ঘাসগুলি পরিষ্কার করব ঘাস পরিষ্কার করার তারপরে এই যে এইগুলি ক্লিন করব আর কি এই যে এগুলি ক্লিন করব এই আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই দেখেন আমার শাশুড়ি কি বানাইছে খরগোশের জন্য এখন এটার মধ্যে একটা টুপি দিয়ে দেওয়া হবে বাংলাদেশি স্টাইলে উনি বানাইছে
আর এখানে আমি এখনো কাজ করতেছি, ওই যে ওইখানে মাটি আছে। তো চলেন আমার ধুইনা গাছ দেখাই। এই যে হচ্ছে আমার ধুইনা গাছ, এই যে এই নেট কাইটা, তারপরে হচ্ছে খরগোশ ভিতরে ঢুকছিল। তো ধুইনা পাতাগুলি দেখেন অনেক বড় হয়েছে, তো এখন আমরা তুলবো আর কি। এই যে চারবার অ্যাটাক করছে এখানে, তারপরেও হাল ছাড়ি নেই, তারপরেও মনে করেন পানি দিতেছি, চিন্তা করি যা উঠে যা মানে উঠাইতে পারি আর কি। ওই যে ওইখানে মানে ইচ্ছা মতো, মানে মনে হয় যেন সে মানে খেপছে এটার উপরে, এইরকম পরিমাণে নষ্ট করছে চারবার। তো এইগুলি কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে। এই যে আর এই যে হচ্ছে তো আমার পুদিনা গাছ, এটার জন্য একটা ভিডিও দিছিলাম। এই যে আমার পুদিনা গাছ আস্তে আস্তে বড় হইতেছে। আর এখানে লাগাইছি, এখানেও কিছু পালং শাক আছে। এখানে পালং শাক আর কি কি আছে, কিন্তু পাতা পড়ছে, প্রচুর পরিমাণে পাতা পড়ছে। তো এইটাকে, এই নেটটাকে আসলে আমি মানে স্ট্রেট করে দেব, ওই আর একটা যেটা করছি ওইটার মতো করে দেব। এটা আর কি এলোমেলো করা আছে, তো আজকে আমি যেহেতু ছুটির দিন, আজকে আমি এইগুলি ঠিক করব। আর এই যে কম্পোস্ট বিনটা দেখেন, এই কম্পোস্ট বিনে কালকে আমি যেটা করছি, ঘাস কাটছিলাম, তো ঘাস কাট কাটে আমি আর কি ফালাই না। তো না ফালাইয়া যেটা করছি, এই যে এগুলি শিকড় দিয়ে দিছি উপরে, মানে ভারী কিছু দিয়ে দিছি যেন তাড়াতাড়ি পচে। তো এটার মধ্যে গত বছরের পাতা ছিল, তারপরে ঘাস, এবারে যে ঘাস কাটছি আর মাটি দিছি, মানে লেয়ারে লেয়ারে মাটি দিছি, দিয়ে তারপরে আপনার এই প্লাস্টিক পানি দিছি, প্রচুর পরিমাণে পানি দিছি, দিয়ে আপনার প্লাস্টিক দিয়ে এই যে মানে একটু ভারী কিছু দিয়ে দিছি। তো এখানে এই যে শিকড় ঠিকড় ছিল, এগুলি একটু ভারী জাতীয়, তো এইগুলি আমি দিয়ে এই যে এখন রেখে দেব, গরমে সুন্দর পচে একেবারে কম্পোস্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।